আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে, সাথে আছি মারজানা শক্তি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দুপুরে দেশে ফিরছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত 8টায় জানালেন সেনাপ্রধান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানিয়েছে হোয়াইট হাউস। চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছে ওয়াশিংটন। নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আজ সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি। শুনছিলেন শিরোনাম, চলে যাব মূল সংবাদে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে স্বাগত জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি জানান, রাত 8টায় শপথ নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, যার আকার 15 সদস্য বিশিষ্ট হতে পারে। এই সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী, আরও জানাচ্ছেন রকিব হাসান। এখন রাজনীতিবিদরা বললেন যে বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত 8টায়। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 সদস্যের হতে পারে বলেও ধারণা দেন তিনি। আমার ধারণা আপাতত 15-15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে লুটপাট ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সেনাপ্রধান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব, এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার জন্য বুধবার তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামের বাথুলা গ্রাম থেকে দেশ পুনর্গঠনে ডক্টর ইউনুসের জীবনের কিছুটা অংশ তুলে ধরেছেন আতিকুর রহমান তিতাস। ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেনেন না, দেশে এমন মানুষ নেই বললেই চলে। তিনি দেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন। তার আগেই নিজের কর্মের জন্য স্থান পেয়েছেন অসংখ্য দরিদ্র মানুষের হৃদয়ে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা বেরিয়ে এসেছেন দারিদ্র থেকে। তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। এবার দেশ পুনর্গঠনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ডক্টর ইউনুস।
চট্টগ্রামের হাটহাজারির বাথুয়া গ্রামে ১৯৪০ সালে জন্ম মোহাম্মদ ইউনূসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। ১৯৭৬ সালে শুরু চট্টগ্রামের জোবরা গ্রামে। আর্থসামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। দরিদ্র মানুষকে জামানত ছাড়া ঋণ দিয়ে অভূতপূর্ব সাড়া মেলে। একদিকে নেই খেলাপির প্রবণতা, অন্যদিকে ধীরে ধীরে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসেন উপকারভোগীরা। সময়ের পরিবর্তনে ১৯৮৩ সালে যেটি রূপ পায় গ্রামীণ ব্যাংক হিসেবে। শুধু নোবেল নয়, র্যামন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন পৃথিবীতে, তাদের মধ্যে একজন ডাক্তার ইউনূস। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। পরে দল গঠনের গুঞ্জনও ছিল, তবে সেখান থেকে সরে যান নিজেই। আওয়ামী লীগ টানা সরকারের থাকার সময় মামলা হয় ডাক্তার ইউনূসের নামে, শ্রম আইনে সাজাও দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন হলে আদালত খালাস দেন তাকে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা, তৈরি হয় প্রশাসনিক শূন্যতা। নোবেল বিজয়ী ডাক্তার ইউনূসকে জাতির এই সংকটে এগিয়ে আসার অনুরোধ জানায় ছাত্র সমাজ। এবার দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস, এটি এখন প্রত্যাশা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছে এবং দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসাবে মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছে। মিলার বলেন, এ সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবার বিএনপির মহাসমাবেশের প্রসঙ্গ। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে অর্জিত বিজয় ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবে নস্যাৎ করতে না পারে, সেদিকে বিএনপি সহ দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। দুর্নীতি দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। আজ সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে স্ব-স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক। বলেন, আন্দোলন ঘিরে সহিংসতার যেসব ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। Public Order Management, POM, APBNs, Headquarters সহ অন্যান্য APBNs কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে রাজধানীর উত্তরায় মহাসড়কে একটি গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। গাড়িটি
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল, একটি 50 কেজির পাটের বস্তায় টাকাগুলো ছিল। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। বুধবার বিকেলে হাউস বিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিং সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে। সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী বলেন, গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করা হয়। এ সময় একটি প্রতিষ্ঠানের টাকা বলে চলে যেতে চাইলে তাকে আটকানো হয়। পরে সেই টাকা ভর্তি বস্তা ও অস্ত্র সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে আন্দোলনরত শহীদদের স্মরণে দিনাজপুরের ফুলবাড়িতে দোয়া মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। ফুলবাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া মোমবাতি প্রজ্বলন করা হয়। পৌর মেয়র মাহবুব আলম লিটন, সাধারণ শিক্ষার্থী, ফুলবাড়ির মাইটিভি প্রতিনিধি পরিবার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা না ঘটে সেজন্য যশোরের কাটাখালী মোড়ে হিন্দুদের পাড়ায় পথসভা করেছেন বিএনপি। বুধবার বিকেলে উপজেলার কাটাখালী মোড়ে এই পথসভায় বিএনপি থানা নেতা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য ইফতেকার সেলিম উগনি। সারাদেশে দুর্বৃত্তদের দ্বারা বাসা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলার প্রতিবাদে পঞ্চগড়ে তেঁতুলিয়া বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল তেঁতুলিয়া চৌরাস্তা হতে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে তেঁতুলিয়া ঐতিহাসিক তেঁতুলতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জামায়াত জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহ খান, উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান, সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দুপুরে দেশে ফিরছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত 8টায় জানালেন সেনাপ্রধান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানিয়েছে হোয়াইট হাউস। চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছে ওয়াশিংটন। নয়াপল্টনে বিএনপি সমাবেশ, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আজ সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে স্ব-স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি। দর্শক, এ ছিল মাইটিভি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvvideos। এছাড়া আমাদের প্রতিদিনের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।